নতুন বস্ত্র ও হুইল চেয়ার বিতরণ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলার বাদুরিয়া বিধানসভার কাটিয়াহাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েকশো গ্রামবাসীকে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে হুইল চেয়ার বিতরণ করতে এসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, বিশ্ববিদ্যালয় অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছে, পনেরো দিনের মধ্যে দখল করা জমি ছেড়ে দিতে হবে, না হলে বলপূর্বক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখান থেকে তাকে উচ্ছেদ করবে। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, কারোর ধারণা নেই অমর্ত্য সেনের স্ট্যাটাস সম্বন্ধে বোকামি করা হচ্ছে। পাশাপাশি সর্বভারতীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এবারে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন পরিবর্তিত হবে। এই মঞ্চে হাজির ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সমবায় কৃষি পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ছন্দা দে সর্দার, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সর্দার, তৃণমূল নেতা কাজী কামরুজ্জামান সহ অন্যান্যরা। অমর্ত্য সেন যে স্ট্যাচারের মানুষ, সেই স্ট্যাচারের মানুষের আমাদের সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে জমির মালিক উনি আছেন। আর এটা নিয়ে যারা বিতর্ক তৈরি করছেন, আমি মনে করি অমর্ত্য সেনের যে স্ট্যাচারের মানুষ, সেই স্ট্যাচারের মানুষকে যারা এই ধরনের আচরণ করছে, আমার মনে হয় তারা বোকামি করেছে। দুর্গোষ্ঠা তো অনেক দিবা স্বপ্ন দেয়, ও তো বলেছিল বাংলায় ওরাই আসছে সাহেব, ওদের কথা কি আছে, মানুষ ঠিক করবে কি আছে? ঈদের শুভেচ্ছা কি জানাবেন? ঈদের সবাইকে আমার শুভেচ্ছা, আজকে বসিরহাট এবং বাদুরিয়াতে এসছি, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। তুমি সবাইকে খুব ভালো করো, আর সবাইকে জন্য আমার প্রণাম রইল। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।